সিরিয়াসলি এইসব মানুষরা সত্যি সারা জীবন কি খাই না, মানে যদি ভিডিও ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যারা দেখছো ভিউ দেখছো, ভিউ দেখলে খালি হবে না ভাই, সাবস্ক্রাইব করো, তাহলে পরে আমার পরিবারটা আস্তে আস্তে বাড়বে, যত বাড়বে আমি অতই চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে মন পছন্দ ভিডিওর উপর রিয়াকশন করার। আর আমি কিছুটা চেষ্টা করছি যে টাইম তোমাদের মত মতো তোমরা যদি কোনো রিকোয়েস্ট করো সেটার উপর আমি আমার টাইমটা যেন দিই, কিন্তু হচ্ছে না কিছু কারণের জন্য। এনিওয়েজ আমি চেষ্টা করবো সব ভিডিও হচ্ছে যারাই যারাই রিকোয়েস্ট বা রেকমেন্ড করছে তাদের আমি ফুলফিল করে দেওয়ার। আর যারা যারা পুরনো সাবস্ক্রাইবার আছো বা নতুন সাবস্ক্রাইবার আছো অবশ্যই নিজের রিকোয়েস্ট বা রেকমেন্ডেশন অবভিয়াসলি বলতে পারো। হ্যাঁ, আমি যদি মাঝে মাঝে আটকে থাকি তাহলে তোমরা আমাকে কারেকশন করে দেবে, কেন কি তোমাদের দ্বারাই আমি এত দূর এসেছি, আবার তোমাদের দ্বারাই আমি এত দূর যাবো, এর পরেও যাবো। তো চলো এবার ভিডিওটা দেখা যাক। Bye bye. Guess Tata. Goodbye. Gaya. Gaya. ইন্টারনেটে প্রতিদিন দুই ধরনের ভিডিও আপলোড হয়। এক ধরনের ভিডিও দেখে আমরা সবাই শিক্ষালাভ করি আর অন্য ধরনের ভিডিও দেখে আমরা সবাই এন্টারটেইন হই। তাও আবার দারুণ মজার ভিডিও যেগুলো দেখলে আমরা কোনোভাবেই হাসি আটকাতে পারি না। আর আজকে আপনাদের জন্য এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনি কিছুক্ষণের জন্য আপনার লাইফের সব দুঃখ কষ্ট ভুলে হাসতে শুরু করবেন। আমি তো বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আপনার সারাদিনের হাসির খোরাক জুটে যাবে এই এক ভিডিও দেখলে। তো আর দেরি না করে শুরু করা যাক। গভীর রাতে ভূতমশাই যখন দুইজন মেয়েকে ভয় দেখাতে রাস্তায় উদয় হন, তখন এক মেয়ে তো দৌড়ে পালিয়ে যায় কিন্তু অন্য মেয়েটি ভয় পেলেও সেখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর মেয়েটি এমন কাণ্ড করে যা দেখে মেয়েটি নয় বরং তাকে ভয় দেখাতে আসা ভূতটাই ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। একটা মেয়ে যখন স্কুটি চালায় তখন রাস্তায় সবার কি অবস্থা হয় তা তো আমরা সবাই কম বেশি দেখেছি। তাহলে একবার ভাবুন তো, এমন তিনজন মেয়ে যদি একই স্কুটিতে ওঠে তাহলে কি অবস্থার সৃষ্টি হবে। থাক, আপনারা আর ভেবে সময় নষ্ট করবেন না, আমি বরং আপনাদেরকে দেখিয়ে দিই। ভূতের মাস্ক পরে এই ছেলেটি দরজা ধরে উপরে ওঠে আর তার বন্ধুকে ভয় দেখাতে যাচ্ছিল। প্ল্যান অনুযায়ী সে দাঁড় করিয়ে রাখা তোষকের উপরে উঠে যায়, কিন্তু তারপর আর কোনো কিছুই তার প্ল্যান মাফিক হয়নি। একেই বলে ভাগ্য। জিমে প্রথমবার ঢুকে নতুন নতুন ইকুইপমেন্ট দেখে সবকিছু ব্যবহার করতে মন চায়, আর এর ফলাফল কিছুটাই ভাইটির মতো হয়। ভাইটি মেশিন ব্যবহার করে হিরো হতে চেয়েছিলেন কিন্তু অনভ্যস্ততার কারণে হয়ে গেলেন জিরো। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় সবসময় অন্যের সাহায্য করা উচিত, এটা একটা ভালো, কিন্তু কেউ তো আমাকে বলুন এটা কেমন ধরনের সহযোগিতা। একে তো আগুন লেগেছে অনেক দূরে, তার উপর এই মহান মানুষটি দূরে দাঁড়িয়ে লোটায় করে পানি নিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কথা এই ক্লিপটার কথা মনে পড়ে গেল। এই ছেলেটি ভাবে এই কারের সামনের অংশে আগুন লেগেছে, তাই প্রথমে ছেলেটি একটি এবং তার বন্ধু আরেকটি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তারা আগুন নেভাতে পারছিল না। তাই তারা আরও একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসে আর তখনই তারা বুঝতে পারে ওটা আসলে আগুন নয়, গাড়ির সামনে জ্বলতে থাকা লাইট। আর সেই লাইট কার ড্রাইভার বেরিয়ে এসে অফ করেছে। দুই মাতাল বন্ধুর যদি হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায় যারা কিনা কোনো কারণে একে অপরের উপর রেগেছিল, তাহলে আমরা তাদের মধ্যে এমন কারাটে মাছ দেখতে পারবো
যে ম্যাচের টেকনিকগুলো সাধারণ মানুষ বছর দশেক প্র্যাকটিস করলেও কেউই শিখতে পারবে না। এই ভাইটি ডিভাইডারে বসে থাকা মেয়েটিকে ইমপ্রেস করতে ব্যাক ফ্লিপ মারতে গিয়েছিল, কিন্তু ভাইটি তো আর জানতো না তার ভাগ্য তার উপর কতটা বিরক্ত। ভাইটি যেই মাত্র লাভ দিতে গেল অমনি তার স্যান্ডেল দেহ ত্যাগ করলো আর ভাইটি হয়ে গেল হিরো থেকে জিরো। আজকাল সোশ্যাল মিডিয়াতে কখনো হাসির কখনো কান্নার ফিল্টার ভাইরাল হচ্ছে, এমন এক ফিল্টার হলো এটা। এই ফিল্টারের বদলতে আমরা হাসলেও তা দেখে মনে হয় যেন আমরা কাঁদছি। এই ফিল্টার অন করে মেয়েটি তার মাকে দেখাতে গিয়েছিল, কিন্তু মাকে এই ভিডিওর পার্ট বানানো তার জন্য কতটা চমৎকার ফল বয়ে এনেছিল তা আপনি মায়ের কথা শুনে বুঝতে পারবেন। এই ক্লিপে এক নেতাজি নিচে দাঁড়ানো নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন আর নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, কিন্তু এক মিনিট, এই নেতার ভক্ত কোথায়? আর কেই বা স্লোগান দিচ্ছে? নেতাজি বাহ, ধন্য আপনার নেতৃত্ব। মাঝে মাঝে বিয়ে বাড়িতে এমন কিছু মানুষকে দেখা যায় যেন তারা বছরের পর বছর বিয়ে খাওয়ার অপেক্ষায় বসে আছে আর তাদের খাবারের মাঝে কাউকে তারা বরদাস্ত করতে পারে না। এই ক্লিপেও এমন কিছু ঘটেছে, দেখুন তারা কিভাবে বৃষ্টির মধ্যে চেয়ার মাথায় দিয়ে কয়েক বছরের ক্ষুধা মেটাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওর কোন অংশ দেখে আপনি সবচেয়ে বেশি মজা পেয়েছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত এমন ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন, এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। তোমরা হচ্ছে তার ভিডিও সবসময় দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাট আমার লাস্টের পার্টটা খুব মজার লেগেছে, বিষ সারা বছর খায় না, সারা জীবন তো না খেয়ে থাকবেন আমি জানি, কিন্তু সত্যি কিছু কিছু মানুষ আছে, আনইনভাইটেড গেস্ট কিছু আছে যারা হচ্ছে বিয়ে থাকলে ব্যাস চলে আসে খাবার একদম খেয়ে নেয়। মানে এই ধরনের লোকরা সিরিয়াসলি হ্যাটস অফ টু দেম, মানে ভালোই এন্টারটেনমেন্ট টাইপ ভিডিওস এগুলো পাওয়া যায়। বাট সত্যি আমার মজা লাগলো ভিডিওগুলো এক একটা, খুব ফানি ফ্যাক্ট ছিল। আর তোমাদের কাছে এরকম ভিডিও যদি থাকে, রেকমেন্ড থাকে বা রিকোয়েস্ট থাকে, অবভিয়াসলি আমাকে জানাও, আমি চেষ্টা করবো আরও ভিডিও আরও বেশি বেশি করে ভিডিও এরকম বানানোর আর রিয়াকশন দেওয়ার। যদি আমার ভিডিও রিয়াকশন তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার টার্গেট আছে 100,000 সাবস্ক্রাইবার, যদি হয়ে যায় আমি তারপর একটা ছোট্ট দেখে একটা পার্টি নিশ্চয়ই দিব, তো তখন আমরা লাইভ থাকবো, লাইভের মধ্যে তুমি আমাকে দেখতে পাবে। এনিওয়েজ গাইজ, আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওর কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড তোমার যদি রিকোয়েস্ট বা রেকমেন্ডেশন যদি থাকে তাহলে অবশ্যই জানাবে। তো আজকের জন্য দুটো কি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।